আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। মিরাবেল্লা পাকশালাতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। মিরাবেল্লা পাকশালাতে আমাদের আজকের রেসিপি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। ভিউয়ার্স, চলুন দেখি মিরাবেল্লা পাকশালাতে কিভাবে রান্না করা হয় গরুর মাংস দিয়ে সুস্বাদু মজাদার ভুনা খিচুড়ি। ভিউয়ার্স, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে গরুর মাংসগুলোকে রান্না করে নেব। আমি এখানে হাড় চর্বি সহ 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ঝিরি ঝিরি করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে দেব 4 টুকরো দারচিনি, দিয়ে দেব 4টি এলাচ, দিয়ে দেব 3টি লং, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। আপনারা ইচ্ছে করলে স্পাতলার সাহায্য মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নিলে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে কোট হয়। মশলাগুলো দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি মাংসের পাতিলটাকে চুলুর উপরে বসিয়ে দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলুর আঁচটা বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। ভিউয়ার্স, আমি ঢাকনাটা তুলে নিলাম, সম্ভবত এটা ফুটতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন আমি মাংসগুলোকে ভালোভাবে নাড়া দিয়ে দেব, এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলুর আঁচটা কমিয়ে আমি লো এবং মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রাখব। ঠিক এইভাবে আমি মাংসগুলোকে আরও 20 মিনিট রান্না করে নেব। এতে করে মাংস থেকে উঠে আসা পানিটা শুকিয়ে যাবে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মাঝে ঢাকনা তলে মাংসগুলোকে নেড়ে দিতে হবে, তা না হলে মাংসগুলো নিচ থেকে পুড়ে যাবে। ফিরে এলাম ঠিক 20 মিনিট পরে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন উঠে আসা পানিটা একেবারে শুকিয়ে গেছে। এই 20 মিনিটের মাঝে আমি আরও 2 বার ঢাকনা তলে মাংসগুলোকে নেড়ে দিয়েছি। এখন আমি মাংসগুলোকে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে ঠিক এইভাবে ভেঙে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দেওয়ার পরে আমি মাংসগুলোকে আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলোকে যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা ততই সুস্বাদু এবং মজাদার হবে। ভিউয়ার্স, মাংসগুলো রান্না হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে সাইডে রেখে দেব। চুলুর উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ মুগ ডাল। ডালগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ডাল ভাজার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে ডালগুলো পুড়ে যাবে, উপরের ডালগুলো ভালোভাবে ভাজা হবে না। ভিউয়ার্স, ডালগুলোকে ভেজে নেওয়ার পরে এখন আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবং এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে চুলুর উপরে বসিয়ে দেব। অনেক পানি দিবেন না, ঠিক এরকম হালকা পানি দিবেন যাতে ডালের গায়ে গায়ে পানি থাকে। ডালগুলোকে হালকা সিদ্ধ করে নিতে হবে, তাই ঠিক এরকম অল্প পানি দিয়ে ডালগুলোকে চুলুর উপরে বসিয়ে দিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলুর আঁচটা মিডিয়ামে রেখে ডালগুলোকে হালকা সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এগুলো ফুটতে শুরু করেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং চুলুর আঁচটা একেবারে কমিয়ে দেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ডালগুলো হালকা সিদ্ধ হয়ে এসেছে। ডালগুলোকে এখন আমি সাইডে রেখে দেব। ভিউয়ার্স, চুলুর উপরে একটি পাতিল বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম ঝিরি ঝিরি করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
प्याज कुचिगुलो के भेजे नवर पर एर भरे दिए देव सामान्य एकटू पानी गरम तेलर भरे मसलागुलू दी मसलागुलू पुड़े जावर सम्भावना थे तई सामान्य एकटू पानी एड करते एखी दिए देव एक टेबिल चामच परिमाण हलुद दिए देव हाफ टेबिल चामच परिमाण धनियार गुड़ो दिए देव हाफ टेबिल चामच परिमाण मरीचर गुड़ो दिए देव एक टेबिल चामच परिमाण जिरार गुड़ो एखन आमी नेड़े चेड़े मसलागुलू के भालो भावे कषिए नेब एखन आमी एर भितरे दिए देव दुटी तेजपाता ठीक एइभावे माझखान दिए चिड़े देव दिए देव तीनटी एलाच दिए देव एरकम तीन टुकरो दारचिनी दिए देव एक टेबिल चामच परिमाण आदा बाटा मसलार साथे एगुलो के नेड़े चेड़े भालो भावे कषिए नेब एखन आमी एर भितरे दिए देव पोलार चाल एखाने आमी दुई कप परिमाण चाल नियेछी चालगुलोके आमी आगे थेकेई भालो भावे धुए पानी झरिए रेखेछिलाम चालगुलोके नेड़े चेड़े हालका भावे भेजे निते हबे चालगुलोके नेड़े चेड़े भेजे नेवार परे एखन आमी एर भितरे दिए देव सेई सामान्य सिद्ध करे राखा मुग डालगुलो এখন আমি এর ভেতরে পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি ইউজ করবেন এতে করে ডাল চালগুলো ভালোভাবে ফুটবে আমি এখানে চাল ডাল মিলে তিন কাপ নিয়েছি এক কাপের জন্য আমি দেড় কাপ পানি দেব তাই তিন কাপ চাল ডালের জন্য আমি সাড়ে চার কাপ পানি দেব এখন আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চারটি কাঁচামরিচ দিয়ে দেব সেই রান্না করে রাখা গরুর মাংসগুলো মাংসগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়া দিয়ে দেব ঠিক এই সময় মাংসগুলো দিলে মিক্স করতে সুবিধা হয় কারণ এতে করে ডাল চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ভালোভাবে নাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পানিটা তাড়াতাড়ি ফুটে ওঠে ঠিক তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম সম্ভবত এটা ফুটতে শুরু করেছে এখন আমি এগুলোকে একটু আলতো হাতে নাড়া দিয়ে দেব যাতে রাইসগুলো ভেঙে না যায় নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলুর আঁচটা একেবারে কমিয়ে দেব ঠিক এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলুর আঁচটা একেবারে কমিয়ে রেখে আমি আরও দশ মিনিট রান্না করব ফিরে এলাম ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি রাইসগুলোকে ঠিক এইভাবে সাইড থেকে উপরে তুলে দেব এতে করে নিচের রাইসগুলো উপরে ওঠে আসবে এবং উপরের রাইসগুলো নিচে চলে যাবে নাড়া দেওয়ার পরে এখন আমি ইস্পাতলার সাহায্যে রাইসগুলোকে সমান করে দেব এতে করে ভিতরে ভাপ আটকে থাকবে এবং সবগুলো রাইস সমানভাবে সিদ্ধ হবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঠিক একইভাবে আমি আরও পাঁচ মিনিট রান্না করব ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রাইসগুলো সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি চুলুর আঁচটা বন্ধ করে দেব ভিউয়ার্স রান্না হয়ে গেছে আমাদের গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি দেখুন দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু এবং মজাদার আমাদের রেসিপিটি ফলো করে আপনারাও ঠিক এইভাবে অতি সহজে অতি অল্প সময়ে রান্না করতে পারেন সুস্বাদু মজাদার গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন এতে করে আমাদের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ